হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রেম ব্লগ। আজকের ভিডিওটি হতে চলেছে সিকিমের বাঙালি খাবার নিয়ে। তো আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। এখন আমরা এখানে দাঁড়িয়েছি দুপুরে লাঞ্চ করার জন্য। আর এখানে এমন অবস্থা, এই দেখো পেছনে, এই যে চারিদিকে কুয়াশা আর কুয়াশা, মানে সামনে থেকে অন্য গাড়ি দেখা যাচ্ছে না, এত কুয়াশা। এখন খাবার অর্ডার দেবো, এই যে মেনু কার্ড, এখন মেনু কার্ডটা অর্ডার দেবো। আমরা দেখছি এই যে রাইস চলে এসছে, সাথে কপি ভাজা, এই যে কুমড়োর একটা ঘ্যাট, আর এই যে ডাল, এই যে চিকেন চলে এসছে। সবাই খাচ্ছে আমাকে না দিয়ে, মানে আমারটা এখনো আসেনি। আমি ভাত খাওয়া ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি, আমারটা এখনো দিয়ে যায়নি, আমাকে না রেখে এরা খেয়ে নিচ্ছে। কেমন ধরনের বন্ধু দেখো। হ্যাঁ, তো আমার খাবারও এখন চলে এসছে। এই দেখো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। লেট না করে খাওয়া যাক, খুব খিদে পেয়েছে। এখন পরে কথা হচ্ছে। জাস্ট আমরা খেয়ে বেরোলাম। খাওয়া কি আর বলবো, অসাধারণ টেস্ট। মানে সিকিমে এসে বাঙালি খাবার যে এত সুন্দর পায়। আমি ফ্রাইড রাইস খেয়েছি ঠিকই, কিন্তু আমার বন্ধুবান্ধবরা তো রাইস খেয়েছে, এমনি মিল খেয়েছে, চিকেন আর রাইস। তো অসাধারণ খাবারের টেস্ট। আমিও একটু ওদের কাছ থেকে টেস্ট করে দেখলাম, সত্যি অসাধারণ। তো গাইজ, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো আর তোমাদের ভাইকে সাপোর্ট করো। থ্যাংক ইউ।